ইউটিউব চ্যানেলে শত শত ব্লগ থাকার পরেও ফেসবুক পেজে এটাই আমার প্রথম ব্লগ এবং আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন মনে হয় আগে কত ফ্রি ছিলাম, কত রিল্যাক্স ছিলাম, কোনো কিছু করার আগে কোনো চিন্তা ভাবনা করতে হতো না। আর এখন বাইরে বের হওয়ার আগে হাজারটা চিন্তা করতে হয়, বাচ্চার খাওয়া, বাচ্চার ঘুম সব কিছু ঠিক রেখে তারপর বাইরে বের হতে হয়। সো বাইরে বের হয়ে গেলাম সপরিবারে বাচ্চা সহ, আর বাবুকেও একটু ঘুরতে নিয়ে এসেছি, আমরাও একটু ঘুরবো। ছোট বেবি যেহেতু তাই সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলেটা বাইরে আসলে একদম চুপচাপ হয়ে যায় আর সব কিছু খুব অবাক চোখে দেখে, যেটা দেখতে আমাদের কাছে খুবই আনন্দ লাগে। আমাদের ঘোরাঘুরি মানে হচ্ছে সংসারের জন্য এটা সেটা কেনাকাটা করা, আর যেহেতু বাচ্চা আছে, বাচ্চার তো কেনাকাটার কোনো শেষই নেই, তো বাড়ির কাছে একটা স্বপ্ন ছিল, সেটাতেই প্রথমে এসেছি আমরা। স্বপ্ন তো যে সেলস গার্লরা ছিল, ওরা আমার বাবুকে দেখেই কোলে নিতে চাইলো, আর আমার বাচ্চাও ওদের কোলে গিয়ে একদম মিশে আছে, যেন অনেক দিন ধরে ওদেরকে চিনে। আমার বাবু কিন্তু আর বাবার কোল থেকে সহজে কারো কোলে যেতে চায় না, বাট ওদের কোলে গিয়ে একদম মিশে আছে, দেখতেই পাচ্ছেন তো। এটা দেখে আমরা সবাই অনেক মজা করতেছিলাম। আর টুকিটাকে অনেক কিছুই কেনাকাটা করা লাগে ঘরের জন্য, একটা সংসার মানেই জিনিসপত্র লাগতেই থাকে। তো এখানে আমরা টুকিটাকে যা যা লাগে কেনাকাটা করছিলাম। আর এখন আমার বাইরে বের হলে বাবুর জন্য বিপস কিনতে হয়, তো আমি এখানেও একটু বিপস দেখতেছিলাম যে কেমন কালেকশন, এখান থেকেও দু একটা নিতে হবে। আগে বাইরে গেলে নিজের জন্য জিনিস খুঁজতাম, আর এখন দেখতে হয় বাবুর কী লাগবে, বাবুর চিন্তাটা আগে করতে হয়। সো টুকিটাকে যা লাগে কেনাকাটা করে এখন কিছু খাওয়ার জন্য চলে এসেছি, আর অর্ডার করেছি পিৎজা। পিৎজা আমাদের দুজনের, স্পেশালি আমার তো অনেক বেশি ফেভারিট, আর আমার বাচ্চা পিৎজাটা দেখে এত সুন্দর করে তাকিয়ে আছে, বাট ওকে দিতে পারছি না কারণ তখন ওর বয়স অনেক কম ছিল, 5 মাসের মতো। সো ওকে না দিয়ে আমাদেরকে খেতে হলো, ইনশাল্লাহ আর একটু বড় হলে একসাথে তিনজনে মিলে খাবো। সো আজকের মতো এতটুকুই, আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।